আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। এই যে চিত্র আপনাদেরকে দেখাচ্ছি, এটি হচ্ছে মহাখালী ফ্লাইওভার। এবং এই মহাখালী ফ্লাইওভারটি যে এখন আগের চেহারা বদলে নতুন চেহারা পাচ্ছে, সেই চিত্রটি আপনাদেরকে দেখাবো। এবং এই যে দেখেন, আমরা এটি হচ্ছে রাওয়া ক্লাবের দিক থেকে মহাখালী, যেই অর্থাৎ জাহাঙ্গীর গেটের দিক থেকে আমরা মহাখালী রেল গেট রেল ক্রসিংটা পার হয়ে যাওয়ার আগে যেই অংশ, সেই অংশে এখানে যে গ্রাফিতি আর্ট, সেই গ্রাফিতি আর্ট কমপ্লিট করা হয়েছে। এবং এটি কমপ্লিট হওয়ার পর কিন্তু এখানে এই যে ফ্লাইওভারের চেহারাই কিন্তু একেবারে অন্যরকম হয়ে গেছে। একটি দৃষ্টিনন্দন সৌন্দর্য, একটি সুন্দর একটা লুক এসেছে এখানে। যদিও অনেকেই অনেক রকমের মন্তব্য করেন যে এটি অর্থের অপচয়, কেউ বলছেন যে হিজিবিজি লাগছে, এরকম নানা রকমের মন্তব্য দেখেছি বিভিন্ন ছবির যেই কমেন্টে। কিন্তু যেই ধরনের চেহারা আগে ছিল তার যে অবস্থা একেবারে, এটি কিন্তু ঢাকা শহরের অন্যতম পুরনো একটি ফ্লাইওভার বা ওভারপাস যেটি বলি, সেই ফ্লাইওভারটি কিন্তু অনেকটা ময়লা হয়ে একটা নোংরা অবস্থা তৈরি হয়েছিল। তো সেটি পরিষ্কার করে নিচে এভাবে উত্তর সিটি কর্পোরেশন যে গ্রাফিতি আর্ট করে দিয়েছে, এখন কিন্তু যাই বলেন আপনারা এক ধরনের সৌন্দর্য ফুটে উঠছে। একই সাথে আমাদের যে কালচার ঐতিহ্য, এগুলোর মধ্য দিয়েও কিন্তু এই গ্রাফিতি আর্টের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে। এর আগে আমরা দেখেছি যে মগবাজার ফ্লাইওভারেও এটি শুরু করা হয়েছে এবং মগবাজার ফ্লাইওভারেও কিন্তু এটি চলছে। তো মহাখালী ফ্লাইওভারে যখন এই কাজটি হচ্ছে, এটি অত্যন্ত ব্যস্ত একটি এলাকা এবং এদিক দিয়ে কিন্তু কন্টিনিউ মানুষজন যাওয়া আসা করে এবং একটি গুরুত্বপূর্ণ এলাকায় এই ফ্লাইওভারটি অবস্থিত। ফলে এটিতে যে বিভিন্ন ধরনের ব্যানার পোস্টার এগুলো লাগিয়ে বা পুরনো হয়ে গিয়েছিল, সেগুলোর কারণে আসলে ফ্লাইওভারটা কেমন একটা ম্যারম্যারা চেহারা ছিল, এখন কিন্তু এটির চেহারা একেবারে বদলে যাচ্ছে। এবং যারাই এখন এদিক দিয়ে যাওয়া আসা করছেন, তারাই একবার চোখ তুলে তাকাচ্ছেন যে এই চেহারাটা কত দারুণ হয়েছে। এখানে এই গ্রাফিতি আর্টের মধ্য দিয়ে আমাদের যে বিভিন্ন ধরনের কালচারাল যে হেরিটেজ, সেগুলো তুলে ধরা হচ্ছে, বিভিন্ন জনসচেতনতামূলক বার্তা এই আর্টের মাধ্যমে তুলে ধরা হচ্ছে, যেটি আমরা আগেও দেখেছি যে এগুলো নানা ধরনের মেসেজ দেওয়া হচ্ছে এই গ্রাফিতি আর্টের মধ্য দিয়ে। তো এই মহাখালী ফ্লাইওভারেও কিন্তু এটি করা হচ্ছে। আরেকটা আপনারা দেখছেন যে এই ফ্লাইওভারের পিলারগুলোতে, এগুলোতেও কিন্তু বিজ্ঞাপনের ব্যবস্থা করা হয়েছে। এর আগে আমরা দেখেছি যে কৃত্রিম যে ঘাস পাওয়া যায়, সেই ঘাস দিয়ে দেখেন ওই পিলারগুলোকে চারিদিক দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছিল এবং সেখানে কিছু বিজ্ঞাপনের বোর্ড, ইলেকট্রনিক যে বোর্ড, সেই বোর্ড বসানো হয়েছিল। এবং এগুলো থেকে কিন্তু একটা রেভিনিউ কিন্তু উত্তর সিটি কর্পোরেশন পাচ্ছে। তো এখন এই যে নিচে যে গ্রাফিতি আর্ট হচ্ছে, সেটিও আপনারা দেখবেন যে বার্জার পেইন্ট আমরা দেখছি যে এখানে আছে, বার্জার পেইন্টের নাম, তার মানে হচ্ছে বার্জার পেইন্টও এখানে একটা অবদান রাখছে এই গ্রাফিতি আর্ট করার ক্ষেত্রে। অনেকে বলছেন যে এগুলো অর্থের অপচয় এবং এগুলো হচ্ছে সময়ের অপচয়, কিন্তু এই যে বার্জার পেইন্টের সৌজন্যে যদি বা এখানে যদি বার্জার পেইন্ট একটা বড় খরচ বেয়ার করে থাকে, তাহলে এটি এক ধরনের বলা যায় কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে হয়তো তারা করেছে। তো এইটা, এই ধরনের যদি এই ফ্লাইওভারটা পুরো দেখেন আপনারা, উপরের দিকে খেয়াল করেন, যেটা যেখানে কোনো আর্ট করা হয়নি সেখানে কেমন দেখা যায়, আর নিচের দিকে যেখানে আর্টটা করা হচ্ছে সেখানে কেমন দেখা যায়, তাহলে পার্থক্য বুঝতে পারবেন। তো ভবিষ্যতে যখন এটা পুরোটা হয়ে যাবে, নিশ্চয়ই এটার সৌন্দর্য আরও অনেক বেড়ে যাবে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।